नमस्कार दर्शक बंधुरा, foodnews.com আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফিশ স্টু এর রেসিপি। এটা গরমকালে খেতে খুবই ভালো লাগে আর বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটা খাবার। তাহলে মাছের ঝোল না বানিয়ে এইভাবে স্টু বানিয়ে নিন মাছ দিয়ে। আর আমি এখানে বেশ কয়েকটা সবজি ব্যবহার করেছি, আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি নিতে পারেন। আমি যেহেতু চ্যানেলে প্রত্যেক দিনই একটা করে রান্নার ভিডিও শেয়ার করি, তাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে লাইক এবং আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করুন। এখানে আমি পেঁপে, গাজর, আলু, বিনস, মটরশুঁটি আর টমেটো নিয়েছি। আপনাদের ইচ্ছে মতো সবজি নেবেন। আর মাছটা আমি ভেজে নেব, এটা কাঁচাও ব্যবহার করা যাবে। নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। কাঁচা ব্যবহার করলে একটু লেবুর রস মাখিয়ে নেবেন। নুন হলুদ লেবুর রস মাখিয়ে সেটা কাঁচা ব্যবহার করা যাবে। এখানে মাছটা আমি সাদা তেলে ভেজে নেব, প্রায় 2 টেবিল স্পুন তেল, সাদা তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ খুব বেশি ভাজবো না, মিডিয়াম করে ভেজে উঠিয়ে নেব। এই রান্নাটা হবে ঘি দিয়ে, তাই মাছ ভাজার তেলটা ইচ্ছে হলে উঠিয়ে নেবেন। আমি তেলটা রেখে দিয়েছি, তাতে 1/2 টিস্পুন ঘি মিশিয়ে নিলাম। ফোড়ন দিচ্ছি গোলমরিচ, গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা, 2 এলাচ, 2 লবঙ্গ, দারচিনি। ফোড়নটা দিয়ে দিলাম, একটা সুন্দর গন্ধ আসবে, ততক্ষণ নাড়বো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা কুচি আর গোটা রসুন। গোটা রসুন গোটা পেঁয়াজ পরে দেব। আমি পেঁয়াজ কুচি ব্যবহার করছি, পেঁয়াজ কুচিটা ইচ্ছে হলে নাও দিতে পারেন, শেষে গোটা পেঁয়াজ দিলেই হবে। এখানে পেঁয়াজ কুচি না দিলে দেবেন না। আমি এক এক করে সবজিগুলো এবার দিয়ে দেবো। বড় বড় টুকরো করে কাটা আলু, পেঁপে, গাজর আর লম্বা করে কাটা বিনস আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। এখানে সবজি ভাজার দরকার পড়বে না, একবার মিশিয়ে নিয়েই আমি টমেটোটা দিয়ে দিলাম একসাথে। এখানে টমেটো না ব্যবহার করলে টক দইও ব্যবহার করা যাবে। 1 টেবিল স্পুন টক দই ফেটিয়ে দিয়ে দিতে হবে। আর আমি দিয়ে দিলাম 2 টিস্পুন নুন, সামান্য একটু চিনি। এবার আমি 2 গোটা পেঁয়াজ আর লম্বা করে সরু করে কাটা আদা আর কয়েকটা রসুন গোটা দিলাম, 2 কাঁচা লঙ্কা আর জল দিয়ে দিচ্ছি 2.5 কাপ। স্টুতে প্রথমে অনেকটা পরিমাণে জল দিতে হবে যাতে সবজি সেদ্ধ হয়ে যায় ভালো করে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 20-25 মিনিটের জন্য আর ফ্লেমটা লোতে করে দিতে হবে। সবজি আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি মাছটাও মিশিয়ে নিয়েছি আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়েই সার্ভিং প্লেটে আমি বাটার দিয়ে সার্ভ করে দিচ্ছি। আমার এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।